আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে সংবিধানের কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন আইনমন্ত্রী তিনি বলেন আইন মন্ত্রণালয়ের সাথে সুপ্রিম কোর্টের কোনো দূরত্ব নেই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দুরভিসন্দিমূলকভাবে উদ্দেশ্য নিয়ে নিজের ব্যক্তি স্বার্থের জন্যই মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের সাথে বৈরিতা সৃষ্টি করেছিলেন